হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ, আর কিশোর পিউ ব্লগে আমি পিউ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা স্পেশাল রেসিপি, কী রেসিপি বলো তো, গেস করো দেখি। অবশ্যই ঠিক ধরেছো, বিরিয়ানি, আমাদের সবার পছন্দের বিরিয়ানি রেসিপি। আগের দিন ব্লগটায় আমি বলেইছিলাম যে তোমাদেরকে আমি স্পেশালভাবে বিরিয়ানি রেসিপিটা দেখিয়ে দেব। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে বিরিয়ানিটা কত সহজ উপায়ে আমি তৈরি করেছি। তো চলো আজকে বিরিয়ানিটা আমি কীভাবে তৈরি করছি সেটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, যারা একদমই রান্না জানো না তারাও এই রেসিপিটা দেখে যদি বিরিয়ানি তৈরি করো না, আমি গ্যারান্টি দিতে পারি সবাই কিন্তু তারিফ করবে, মানে বাহবা দেবে, বিশাল ভালো হয়েছে এটা বলবে। কারণ আজকে যে বিরিয়ানি রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো, যদি এই সেম পদ্ধতিতে তোমরা তৈরি করো অবশ্যই দারুণ টেস্ট হবে। আর আমার বিরিয়ানি রেসিপিটাই একদমই কোনো কঠিন না। বিরিয়ানি মানে সবাই ভাবে যে ভীষণ কঠিন হবে রেসিপিটা, কিন্তু আজকে যে রেসিপিটা আমি তোমাদের দেখাবো একদম সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে আমাদের বিরিয়ানিটা আমি তৈরি করব। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমাদের ফ্যামিলিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো চলো আজকের বিরিয়ানি ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমরা এখানে বিরিয়ানি তৈরি করার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক বিরিয়ানি তৈরি করতে কী কী লাগে। লাগছে ক্যাপসিকাম, টমেটো, লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর লাগছে তেজপাতা পরিমাণ মতো, তারপর লাগছে গোটা গরম মশলা, তারপরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, একটু সস তোমরা প্রয়োজন মতো দিয়ে নেবে, এখানে আমি সানফ্লাওয়ার অয়েল রেখেছি, আর লাগছে সানরাইজের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা সত্যিই ভীষণ সুন্দর। আর এখানে আমি সমস্ত মশলা পেস্টও করে নিয়েছি। তো আমাদের মশলার পেস্ট লাগছে, এখানে রেখেছি রসুন বাটা আর আছে আদা বাটা। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি তৈরি করার সমস্ত উপকরণ। তো চলো এখন বিরিয়ানি তৈরি করা যাক। তো চিকেন বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে চিকেন। তো আমরা এখানে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করতে আমাদের লাগছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ি, আর দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা। তারপর আমরা বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখো এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলুর কালারটা যাতে খুব ভালো আসে তার জন্য হলুদ গুঁড়ি, একটু নুন দেব, আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তেলে ফ্রাই করে নিলেই বিরিয়ানির যে আলুটা আমাদের প্রয়োজন সেটা একবারে তৈরি হয়ে যাবে। তো এবার আমরা তৈরি করে নিচ্ছি আমাদের বিরিয়ানির চিকেনটা। তো এখানে আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, তার উপর আদা রসুন পেস্ট দিয়ে, জিরে গুঁড়ি দিয়ে, তারপর ম্যারিনেট করা চিকেনটাকে আমরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর চিকেনটা দেওয়ার বেশ কিছুক্ষণ পর দেব টমেটো। টমেটোটা একটু বেশি মতোই দেবো যাতে একটু টকটক ফ্লেভার আসে। আর এখানে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, আর দেব পরিমাণ মতো সস, অল্প সস দেব যাতে আরও চিকেনটার কালারটা ভালো আসে। তো চলো এখন চিকেনটা রেডি করে নিই। তো আমাদের এখানে বিরিয়ানি তৈরি করার জন্য চিকেনটা একবারে তৈরি করে নিয়েছি, আর এখানে দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমরা বাইরের কোনো ফুড কালার আমাদের বিরিয়ানিতে ইউজ করব না, তাই এই চিকেনটাতেই ভালোভাবে কালার এনেছি, সস দিয়েছি, তারপর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি, আর আমরা দিয়েছি হলুদ গুঁড়ি, তার জন্য এত সুন্দর কালার এসেছে।
আর দেখতে দেখতে দেখো এবার আমরা বিরিয়ানির লেয়ার দেওয়া শুরু করে দিয়েছি। তো ফার্স্ট আমরা হাঁড়ির মধ্যে ভালো করে ঘি দিয়ে তার ওপর অনেকগুলো তেজপাতা দিয়ে পুরো একটা লেয়ার করে দিয়েছি, যাতে বেশি না পুড়ে যায় ভাতটা। তো তারপর ভাতটা আমরা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম, ভাতটা তৈরি করার সময় দিয়েছিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছিল এলাচ আর একটু সাদা তেল। তার ফলে দেখো ভাতটা খুব সুন্দর ঝাড়া ঝাড়া হয়েছে। আর ভাতটা তোমরা মানে একটু শক্ত থাকতে থাকতে নামাবে, তাতে মানে যখন স্টিম দেবে তাতে ভাতটা একদম ফুল তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা বেশ কয়েকটা লেয়ার দিয়ে নিচ্ছি। প্রথমে ভাত দিচ্ছি, তার উপর চিকেন দিচ্ছি, তার উপর দিচ্ছি কয়েকটা করে আলু, আর চিকেনের যে গ্রেভিটা আছে সেটাও একটু করে দিয়ে দিচ্ছি, ওটাই বিরিয়ানির টেস্টটাকে খুব সুন্দর আনবে। আর তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু সস, সসটা দিলে সত্যি ভীষণ খেতে টেস্টি হয়, একটু টকটক ফ্লেভার আসে, আর একটু বিট লবণ। তো এইভাবে আমরা লেয়ারটা দিয়ে নেব, আর ওপর থেকে প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে ছড়িয়ে দেব ঘি, এইভাবে লেয়ারটা দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি লেয়ার দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এখন একদমই কমপ্লিটের দিকে। তো চলো এরপর আমরা বিরিয়ানিটাকে স্টিমে দেব। তো আমরা হাঁড়ির চারি সাইড দেখো আটা মেখে নিয়ে ভালোভাবে মেটে দিয়েছি, যাতে কোনো রকম ভেতরের হাওয়া না বেরিয়ে আসে। তো চলো এরপর ওপরে একটা ডেকচিতে কিছু পরিমাণ জল নিয়ে ভালোভাবে হাঁড়ির মুখে রেখে দিলাম, যাতে ভালোভাবে ভাপটা ভেতরেই থাকে। তো চলো এরপর আমরা 20 মিনিট মতো স্টিমে রাখবো, 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে 10 মিনিট লো ফ্লেমে। তো আমাদের বিরিয়ানি এখন একদম রেডি, এরপর দেখা যাক আমাদের বিরিয়ানি কীরকম তৈরি হয়েছে। তো চলো দেখতে থাকো। ওয়াও, সো ইয়ামি, দারুণ সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো, তোমরা মানে তো বুঝতে পারছো না যে কত সুন্দর একটা স্মেল আসছে, এত ভালো হয়েছে না। আর দেখো বিরিয়ানির কালারটা এত ভালো হয়েছে, আমি এদিক ওদিক করে দেখাচ্ছি বিরিয়ানিটা পুরোটা কালারটা কতটা সুন্দর এসছে, কি মনে হচ্ছে দোকানের বিরিয়ানি না, এটা দোকানের বিরিয়ানির থেকেও অনেক গুণ ভালো হয়েছে বিরিয়ানিটা। তো চলো বিরিয়ানিটা এখন সার্ভ করা যাক। তো ফ্রেন্ডস, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে আছো যারা খুব বিরিয়ানি খেতে ভালোবাসো? তো চলো এখন আমরা সার্ভ করে দিয়েছি গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা। তো দেখলে তো তোমরা আমার বিরিয়ানি রান্নাটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার বিরিয়ানি রান্নাটা তোমাদের কেমন লেগেছে। খুব সহজ উপায়ে তৈরি করেছি বিরিয়ানিটা, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে, তোমরা নিজেরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়েছে। এটা তোমরা আমাকে আবার পরে বলবে, কমেন্ট বক্সে জানাবে যে কীরকম হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, বাই।